গত 2020 সনে আমাদের কৈলা শহরের একজন তাদের মেয়েকে ডাক্তারি পড়াবে এই সুবাদে একটা সংস্থার লগে ফোনে যোগাযোগ হয়। ফোনে যোগাযোগ হওয়ার পর ওনার মেয়েকে গুয়াহাটি গভর্নমেন্ট মেডিকেল কলেজে এডমিশন করাবে বলে ওই সংস্থা তখন কমপ্লেন্টে যোগাযোগ করে, তখন বলে 5 লাখ টাকা দিতে হবে, দিলে তাদের মেয়েকে এডমিশন করেন। তখন আমাদের যে অভিযোগকারী তাদের অ্যাকর্ডিংলি 3 লাখ টাকা ওদের অ্যাকাউন্টে জমা করার পর দীর্ঘদিন যোগাযোগ করার পর তারা ওনার মেয়েকে না এডমিশন করিয়েছে না ফার্দার কোনো যোগাযোগ হচ্ছে। অ্যাকর্ডিংলি ওই অভিযোগ বিশেষে আমাদের থানাতে একটা কেস হয়েছে, যার মামলা নাম্বার 76/20 2020। দীর্ঘ 2-2.5 বছর আমরা চেষ্টা করেছি ওইটাকে ট্র্যাক করে মানে ডিটেন করার জন্য, কিন্তু কোনো রকমেই তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না। তারপর আমরা বিভিন্নভাবে যোগাযোগ করে তার অ্যাড্রেস পেয়েছি। তারপরে গত আমাদের কত তারিখ, গত 11 তারিখ আমাদের থানাতে গুলেশ্বর থানা থেকে সাব ইন্সপেক্টর মৃণাল পাল এবং ওনার টিম ত্রিপুরা থেকে রওনা দিয়ে উড়িষ্যা গিয়ে ওই কেসের যে অভিযোগকারী তাকে উড়িষ্যা বাদম্বা থেকে অ্যারেস্ট করে গতকালকে আমাদের থানা নিয়ে এসেছে। আজকে আমরা তাকে আদালতে সোপর্দ করব। স্যার, এই যে যারা যাদের কাছ থেকে টাকা নিয়েছিল চাকরি দিবে বলে, তাদের নামটা কি? স্যার, নাম হলো দুলাল ভৌমিক, বাড়ি কৈলাস। স্যার, এই কেসে মানে কি কি ধারা প্রয়োগ হয়েছে? এই কেসে সেকশন হলো 406/420। তারা কি আদালতে সুপোর্ট করার পরে আপনারা কি রিমান্ডে থাকবেন? স্যার, হ্যাঁ, আমরা এখন দেখছি ওদের লোকে, তাহলে রিমান্ডে যদি প্রয়োজন হয় আমরা রিমান্ডে আনবো। ঠিক আছে। অভিযুক্তের নামটি? অভিযুক্তের নাম হলো বিনয় কুমার প্রধান, বাড়ি বাদাম্বা, ডিস্ট্রিক্ট কটক, উড়িষ্যা। হীরা ব্র্যান্ড কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল, এগমার্ক যুক্ত কাচ্চি খানি হীরা ব্র্যান্ড উন্নত মানের বাছাই করা সর্ষে থেকে তৈরি এবং নিজস্ব গুণমানের জন্য 30 বছর ধরে সুনামের সাথে বাজার দখল করে আছে। স্বাদ ও গন্ধে অতুলনীয় হীরা ব্র্যান্ড সর্ষের তেল আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্যাকেটজাত করা হয়। প্রস্তুতকারক শ্রী হীরালাল তেল উদ্যোগ, ভরতপুর, রাজস্থান। ত্রিপুরার পরিবেশক মজার বৈশাখী ট্রেডার্স, এনএস রোড।